এই গল্পটা একটি কাল্পনিক প্রেক্ষাপটে সুন্দর সমাজের আশায় লেখা। আসুন দেখি, শেষ অবধি আমাদের প্রধান দ্বিতীয়বারের জন্য নির্বাচন জিততে পারেন কি না। লাইক করুন, শেয়ার করুন, এরকম আরও মজার মজার অ্যানিমেশন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। মামা, তুমি কি ভালো! অত ভনিতা করতে হবে না, বুঝেছি কিছু একটা ধান্দা আছে, নয়তো অত গদগদ কেন? বল বল কি চাই। মামা, ও মামা, 500 টাকা দাও না। কেন, আমার টাকা কি গাছে ফলে? কি করবি? পটকা কিনবো মামা। কেন রে, পটকা কি করবি, কিসের এত ফুর্তি? আজকে তোমার ইলেকশনের রেজাল্ট আউট হবে না, তাই পটকা ফাটাবি তার জন্য? সে তো জিতলে তবে লোকে ফাটায় শুনেছি। জিতবে তো বটেই। তুই কি অন্তর্যামী? আগে থেকেই জেনে গেলি আমি জিতব, যত ফিচলেমি। মামা, তুমি ভেবো না, জিতবে তুমি, আমি জানি। যদি না জিতি তখন তো পটকাগুলো নষ্ট হবে, আগে থেকে কিনে রেখে কি হবে? তোর কি বুদ্ধি রে পটলা! না জিতলেও চিন্তা নেই, তোমার টাকা নষ্ট হবে না। কেন রে, তুমি না জিতলেও পটকা ফাটাবো। কেন রে, তুই কি আমার পার্টির নাকি অপোনেন্ট পার্টির, ঠিক করে বলতো। না মামা, তুমি হারলে কে জিতবে বলো? হরেন জেঠা, তাই না? হ্যাঁ তা ঠিক, আমি আর হরেন্দা শুধু এই দুজনেই তো দাঁড়িয়েছি এবার ভোটে। এবার বলো হরেন জেঠাকে। হরেন জেঠা হলো বঙ্কুদার বাবা। তাতে কি বুঝলে না? না। আরে, তুমি হারলে বঙ্কুদার বাবার জেতার সেলিব্রেশন করব। বঙ্কুদাও তো হরেন জেঠার থেকে 500 টাকা নিয়েছে, একসঙ্গে বঙ্কুদার বাইকে শহরে যাব পটকা কিনতে। বঙ্কুদাও বলেছে তুমি জিতলে পটকা ফাটা। প্ল্যানটা এমনই যে যেই হারুক না কেন লোকসান হবে না। ভালো প্ল্যান না, বঙ্কুদার মাথা থেকে বেরিয়েছে। তা তো বুঝলাম, কিন্তু পটকা কিনতে 500 টাকা দাও না মামা। বঙ্কুদার বাবা ব্যান্ড পার্টি বুক করেছে, তবুও তো দিয়েছে। বলিস কি রে, একেবারে ব্যান্ড পার্টি? হ্যাঁ মামা, হরেন জেঠা জেতার ব্যাপারে খুব কনফিডেন্ট। তাই? তুই তো আমায় চিন্তায় ফেলে দিলি। কেন মামা, আমি কি বললাম? তোর কথা শুনে আমার কনফিডেন্সের বেলুনটা ফুস করে চুপসে গেল। কি হলো মামা, দাও না, বঙ্কুদা বাইরে দাঁড়িয়ে আছে। যা ভেতরে গিয়ে তোর মাইমার থেকে নিয়ে নে, আমি বলে দিচ্ছি। শুনছো ও গিন্নি, পটলাকে 500 টাকা দিয়ে দাও। কি দাদা, এখানে বসে আছেন, কাউন্টিং সেন্টারে খবর নেননি সকাল থেকে? কি খবর নেব বলতো, তোমরা তো প্রথম থেকেই কনফিডেন্স দিয়ে যাচ্ছ, আর আমিও কনফিডেন্স খেয়ে যাচ্ছি। কিন্তু এখন শুনছি হরেন্দা তো একেবারে ব্যান্ড পার্টি ভাড়া করে ফেলেছে, এটা পটলার কাছে শোনার পর থেকে টেনশন হচ্ছে বটে। জেতার চান্স আপনার আছে দাদা, কিন্তু আপনি একটু বেশি প্রচার করলে পারতেন, আর একটু বেশি খরচা করলে পারতেন, তাহলে কনফিডেন্সটা বাড়তো আপনার। আপনি দাদা শুধু পয়সার হিসেব করে গেছেন, সবই আপনার কাছে বাজে খরচ। এগুলো দাদা একটু দরকার, এখন যুগটাই হলো প্রচারে। তোমাদের শুধু খরচ করবার মতলব কেন? গত 5 বছর ধরে আমি পঞ্চায়েত প্রধান হিসেবে যে কর্তব্যগুলো অক্ষরে অক্ষরে পালন করে গেছি,
তার কি কোনো ফল পাবো না? পাবো না আমরা তার ফল? হাজার হাজার গাছ বসানোই বলো, গ্রামের পুকুরের সংস্কারের কাজ বলো, কোন কাজটায় আমি গাফিলতি দিয়েছি বলো তো? তোমরাও তো আমাকে সব দিক দিয়ে সাহায্য করেছো। হ্যাঁ দাদা, আমাদের তো দায়িত্ব আপনাকে প্রধান হিসাবে সাহায্য করা। পঞ্চায়েতের সব স্কুলের হেডমাস্টারদের রাজি করিয়ে রোজ সন্ধেবেলা স্কুলগুলোতে বয়স্ক শিক্ষা কেন্দ্র আপনি চালু করেছেন দাদা। আজ বলতেও গর্ব হয়, আমাদের পঞ্চায়েতে আর কোনো নিরক্ষর নেই। ছেলে মেয়ে বুড়ো বুড়ি সবাই এখন অল্প বেশি শিক্ষিত, সবাই লিখতে পারে, সবাই পড়তে পারে। এটা যে কত বড় প্রাপ্তি কি বলবো দাদা। ওটাই তো আমার ভরসা, অন্তত আমার পঞ্চায়েতের বাসিন্দারা নিজের ভালো মন্দ বুঝতে পারবে। তা ঠিকই, তবু দাদা প্রচারের একটা সুফল আছেই। সে তো জানি, কিন্তু প্রচারের জন্য যে টাকা লাগে সেটা তো আমাদের পার্টির কাছে নেই। আর প্রচার করতে গেলে যে টাকাটা লাগতো তা আমার মতো সাধারণ আলু চাষি কোথায় পাবে বলতো? হরেন্দ্রা আমাদের গ্রামের জমিদার ছিল, তাদের কি আর পয়সার অভাব আছে? তা দাদা ঠিকই বলেছেন, হরেন্দা দু হাতে পয়সা খরচা করেছে, প্রচারের জন্য কি না করেছে, পোস্টারে ব্যানারে ভরিয়ে দিয়েছে চারদিক, গ্রামের কোনো দেওয়াল ছাড়েনি, এমনকি মোটা গাছের গুঁড়িগুলোতে ভোট ফর হরেন্দে লিখে ভরিয়ে দিয়েছে। আর আমরা শুধু নাম কে বাস্তে দু চারটে পোস্টার, দু চারটে দেওয়াল লিখন, দু তিনবার মিছিল করেই ক্ষান্ত। হরেন্দা এই কদিনে রোজ মিছিল করেছে, মিছিলে সামিল পার্টির ছেলেদের পেট ভরিয়ে টিফিন করিয়েছে। তাই হরেন্দার জেতার চান্স একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আমার তো মাঝে মাঝে বেশ সন্দেহ হচ্ছে আমাদের জেতার ব্যাপারে। হ্যাঁ, হরেন্দা বিজয় মিছিলের জন্য শহর থেকে ব্যান্ড পার্টি নিয়ে এসেছে শুনেছি। জানি, আপনার কাছে আসার সময় দেখলাম তাদের, তারা অলরেডি এসে গেছে, শিশিরের হোটেলে সব ভাত খাচ্ছে। আরও শুনলাম ওদের নাকি ফুল পেমেন্ট করে আসতে হয়েছে, কারণ যদি পার্টি না জিততে পারে তাহলে ব্যান্ড আর বাজবে না, সেক্ষেত্রে ওদের পেমেন্ট নিয়ে টালবাহানা হতে পারে, তাই ওরা এসব ক্ষেত্রে রিস্ক নেয় না। চলুন না দাদা, একটু বাইরে গিয়ে পরিস্থিতিটা দেখে আসি। না, তুমি যাও, আমি বাড়িতেই আছি। আচ্ছা দাদা। এই ইকবাল, ওই ওই শোনো, ব্যান্ড বাজতে শুরু করেছে, শুনতে পাচ্ছ? ওই শোনো, মটকা ফাটছে, আমি হেরে গেছি ইকবাল, আমার চোখ খুলে গেল। তোমরা সবাই প্রচারের ব্যাপারে একটু সিরিয়াস হতে বলেছিলে, আমি শুনিনি। শেষের দিকে দাদা আমরা পার্টির ছেলেরা নিজেদের মধ্যে চাঁদা তুলে প্রচার করব বলেছিলাম, আপনি তাও গুরুত্ব দিলেন না, একটু যদি কথা শুনতেন আজ আর এই দিন দেখতে হতো না। সব কিছু কাজ দিয়ে হয় না, যুগ বদলেছে দাদা, সময়ও বদলেছে, এখন অ্যাড আর প্রচারের যুগ। এই ধারণাকে বদলাবার জন্যই তো আমি এলাকায় সবার পড়াশোনার পেছনে এত গুরুত্ব দিয়েছি। পড়াশোনাই সব নয়, সমাজে এমন অনেক পণ্ডিত লোক আছে যারা নিজের ভালো বোঝে না, তার উদাহরণ আমি ভুড়ি ভুড়ি দিতে পারি। আর এসব কথা বলে লাভ নেই দাদা, যা হওয়ার ছিল তা হয়ে গেছে। যাই হোক, আওয়াজটা বাড়ছে যেন মনে হচ্ছে, ব্যান্ড বাজাতে বাজাতে ওরা এদিকেই আসছে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, এ তো কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার মতো ব্যাপার। পটলাটাও এখন ওদের সাথে আছে, কোথায় ও দেখতে যাবে যাতে ওরা এদিকে না আসে? তা না, ওদের সঙ্গে নাচতে নাচতে আসছে নিশ্চয়। ওর বঙ্কুদার বাবা মানে ওর হরেন জ্যাঠা জিতেছে বলে কথা, আমারই পয়সায় বাজি কিনে আমারই পেছনে ফাটাতে আসছে। হ্যাঁ, ওরা একদম কাছে এসে গেছে, আপনি চিন্তা করবেন না, আমি আছি, কোনো ব্যঙ্গ বিদ্রুপ করলে ছেড়ে কথা বলবো না। আপনি দাদা ভেতরে যান। তাই যাই। Thank you.
মামা মামা ও মামা হারাম জাদা পাজি ছুঁচো উল্লুক তুই পটকা ফাটা মজা কর যা খুশি কর আমি বলতে যাব না কিন্তু ওদের আমার বাড়ির সামনে নিয়ে এসছিস কেন আর যদি ওরা শয়তানি করে আসতেই চায় তুই আমার আপন মায়ের পেটের বোনের ছেলে মানে আপন ভাগনা হয়ে বাধা দিলি না বলতে পারলি না অন্যদিকে মানে বড় রাস্তার দিকে যেতে নাকি তুই ওদের ডেকে আনলি ঘর শত্রু বিভীষণ হ্যাঁ দাদা আমরা ভিলেন মামা শুনেছি কংস মামা শকুনি মামা ভিলেন ভাগ্নের কথা তো শুনিনি ও ইকবাল চাচা এসব কি বলছো আমি তো শুধু আসিনি ওরাও এসেছে আমি দৌড়ে শুধু একটু আগে আগে এসেছি খবরটা দিতে ওরা এসে গেলেই মামাকে কাঁধে তুলে নিয়ে সবাই যাব ইকবাল চাচা তুমিও হাত লাগিও আজ খুব মজা করব কেন রে ব্যান্ডের আওয়াজ বলছে আমাদের ঘোড়াডুবি হয়েছে আর তোর এত আহ্লাদ ইকবাল চাচা বুঝেছি তুমি ব্যান্ডের আওয়াজ শুনে ভাবছো মামার ঘোড়াডুবি হয়েছে মোটেই না এবারে জয়ী প্রার্থী শ্রী শ্রী হরিধন মণ্ডল এই পটলার ওয়ান অ্যান্ড অনলি মামা কি ভুলভাল বকছি তাহলে ব্যান্ড ওটা তো হরেন্দা বুক করেছিল হ্যাঁ ব্যান্ডের ফুল পেমেন্ট হয়ে গেছে তাই না বাজিয়ে চলে গেলে হরেন্দাটার পুরো টাকাটাই লোকসান তাছাড়া ভোটের প্রচারে আগে থেকেই বিরাট খরচা ইয়ে মানে লোকসান করে বসে আছে তাই হরেন জ্যাঠার লোকসান একটু লাঘব করার জন্য আমি প্রস্তাবটা দিলাম নিলেন পক্ষে ব্যান্ডের টাকাটা শেষবেলায় ইউটিলাইজ হলে হরেন জ্যাঠা একটু শান্তি পায় রাজি হয়ে গেল আর আমি ওদের নিয়ে বাজাতে বাজাতে তোমার কাছে এলাম মামা বাইরে বঙ্কুদা ফটকা ফাটাচ্ছে চলো বাইরে চলো তাই নাকি আমার পটলা শোনা ওই ব্যান্ড আমার জন্য বাজছে হ্যাঁ মামা হরিধন দাদা তুমি শুধু হরেন দাদাকে হারাওনি তুমি আজ আমাদের সবাইকে হারিয়ে দিয়েছো যারা মনে মনে ভাবে যে প্রচার আর মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এই মানুষের মন জয় করা যায় আজ আবার প্রমাণ হয়ে গেল যে কর্ম আর শিক্ষা দিয়ে এই মানুষের হৃদয় জিততে হয় মামা কি ভাবছো চলো হ্যাঁ হ্যাঁ চলো যাই এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এরকম আরও মজার মজার অ্যানিমেশন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন